সম্প্রতি পার্স হাসপাতালের ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। চিকিৎসকের কথোপকথনের ভিডিও ভাইরাল হতেই মকড্রিলের কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, একদিনে অক্সিজেনের অভাবে 22 জন রোগীর মৃত্যু হয়েছে। ভিডিওতে চিকিৎসককে বলতে দেখা গেছে তারা অক্সিজেন বন্ধ রেখে মকড্রিল করে দেখছিলেন কতজন রোগী কৃত্রিম অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারেন। এই অতিমারির সময় যে এমন কাণ্ডও ঘটতে পারে কোনো হাসপাতালে তা ভেবেই শিউরে উঠছে সবাই। ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ দেন জেলা প্রশাসন। যদিও জেলা প্রশাসক দাবি করেছেন 22 জন রোগী নয়, দুদিনে 7 জন রোগীর মৃত্যু হয়েছে। তা কোমরবিডিটি থাকার কারণেই মৃত্যু হয়েছে তাদের, অক্সিজেনের অভাবে নয়। যদিও এখনও পর্যন্ত তিনি তার বয়ানে অটল। পরিস্থিতি বেগতিক দেখেই তদন্ত শুরু করেন প্রশাসন। খোদ আগ্রা জেলা প্রশাসক প্রভু এন সিং ভারতীয় দণ্ডবিধির অন্তর্গত অতিমারী আইন ও বিপর্যয় মোকাবেলা আইনে হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। গঠিত হয়েছে এনকোয়ারি কমিশন। দুদিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথন টুইট করে প্রশ্ন তোলেন, তাহলে এই ঘটনার দায় কার? হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিজনদের। তাদের মধ্যে অনেকেরই অভিযোগ, 15 দিন ধরে ভর্তি থেকেও রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। সাবিত্রী দেবী আমারা মরিজ হে যা হসপিটাল মে 15 দিন হো গে, আমারা মরিজ সহি প্রকার সে আয়া হুয়া থা, উসকে খানে কি নলি ভি মুহ মে ডাল দিয়ে, হামারে মরিজ কো কোই ভি 10% কা কোই ভি বেনিফিট নহি হে। আব মরিজ কো হামনে কাহা ইনভাইট, হাম কিউ দোস্ত হসপিটাল মে मरीजों को अपने को हम एडमिट करने के लिए घूम रहे हैं, पहले कहने से पर्चे पर साइन करो और पर्चे जमा करो और फिर अपने मरीज डिस्चार्ज करा दो। अब मतलब हमारे मरीज कोई बेनिफिट ही नहीं है तो कहाँ से, और हमारे हमसे कम से 4-5 लाख रुपए ने ले लिए। डिस्चार्ज पर साइन पहले कर दीजिए, उसके बाद में आपको फाइल मिलेगी। हाँ, हमने बोला पहले हम साइन नहीं करेंगे, हमारे मरीज को पहले वो करिए, क्यों साइन करें डिस्चार्ज पर हम? अगर जब तुम्हारे अगर ये डिस्चार्ज साइन कराएंगे हम धरना देंगे और आदमी वार भी हम बुलाएंगे यहाँ, जब तक हम हटेंगे नहीं, ना हम डॉक्टर को निकलने देंगे, कुछ भी नहीं करने देंगे हम। अब चाहे आप SP साहब को बुलाइए, चाहे SDM को बुलाइए, कुछ भी हम यहाँ नहीं कहेंगे, हम रोड पर धरना देंगे। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পর সবচেয়ে বেশি করে প্রকট হয়েছে অক্সিজেনের সংকট। দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের অভাবে প্রিয়জনদের হারাতে হয়েছে হাজার হাজার পরিবারকে। জীবনদায়ী অক্সিজেনের জন্য হাসপাতালগুলিতে দেখা গিয়েছে হাহাকার। রাজধানী দিল্লির মতো শহরেও মানুষকে দেখা গিয়েছে একটু অক্সিজেনের জন্য পথে ঘাটে ঘুরে বেড়াতে। সেখানে আগ্রার মতো শহরে এমন ঘটনা ঘটে কিভাবে, যেখানে অক্সিজেনের মাস্ক খুলে রেখে 22 জন রোগীর মৃত্যু হয়? এভাবে রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কিভাবে সম্ভব, এর দায় কার, এ নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।